দেখুন, আমি চিঠি দিয়েছি আজকে মুখ্যমন্ত্রীকে এবং দিতে আমি বাধ্য হয়েছি। মানুষের কথাটা সরকারের কাছে তুলে ধরাটাই বিরোধীদের কাজ। আমি বা আমরা সবসময় দায়ী করি মানুষের ইস্যুগুলো, কর্মসংস্থান হোক, লেখাপড়া হোক, অন্য কিছু হোক, মূল্যবৃদ্ধি হোক, কিন্তু সরকার শুনতে চায় না। কিছু একটা বললেই একটা এমনভাবে তির্যক মনোভাব দেখায় যেন মনে হচ্ছে যে কেউ কিছু না বললেই বুঝি ভালো হতো। রাস্তাঘাটের যে বেহাল দশা, এটা মানুষের রিয়েল কজ অফ কনসার্ন। চলাফেরা কষ্টকর হয়ে গেছে, এবং এরকমটা নয় যে আমি শুধু চিঠিটা দিলাম। মুখ্যমন্ত্রীর সহ সবারই নিশ্চয়ই মনে থাকবে, আমি বিধানসভাতে নির্দিষ্টভাবে বলেছিলাম কি সেই রহস্যটা আপনারা বলুন, যারা রাস্তা তৈরি হচ্ছে তেল চকচকে, দু মাস, তিন মাস, চার মাস তেল চকচকে, ছ মাস, আট মাস যেতে না যেতেই ভেঙে চুড়ে কঙ্কাল সার, কেন? নির্দিষ্টভাবে বলেছিলাম, সরকার এড়িয়ে গেল, উত্তর দিল না। এখন গোটা রাজ্যের চেহারাটা দেখুন। আমি একটা চিঠি দিয়েছি, তাতে আমি কয়েকটা রাস্তার নামমাত্র উল্লেখ করেছি, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, অনেক রাস্তা, সব উল্লেখ করার কোনো সুযোগ নেই। এই গত আট দশ দিনে আমি যে এলাকাটাতে যাতায়াত করেছি তাতে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে যে রাস্তাগুলো এসেছে আমি সেই কটার নাম উল্লেখ করে বলেছি, এটাই রাজ্যের হাল, খুবই খারাপ। এবং এই রাস্তাঘাটগুলোকে যদি ঠিক না করা হয়, অথবা রাস্তাঘাটের জন্য টাকা যদি সবই খালি তোলাবাজিতে চলে যায়, অঘোষিত নিয়মটা কী? ওপেন সিক্রেট, সবাই জানেন ওপেন সিক্রেট হচ্ছে এই, রাস্তার কাজ নিতে গেলে প্রথমেই 10% টাকা দিতে হবে তোলাবাজি, তারপরে রাস্তায় দফায় দফায় আবার তোলাবাজি চলবে। 100 টাকার কাজ তো 30-32 টাকাতে হচ্ছে না, বাকি সব তো তোলাবাজি। ফলে যে পাথর, যে বালি রাস্তার জন্য যে কোয়ালিটি রাখার কথা, সেটা চূড়ান্তভাবে কম্প্রোমাইজ হচ্ছে। এক, মানুষের বিপদ হচ্ছে, আর দুই, রাজ্যের অর্থ, সরকারের মানে মানুষের টাকা, সেটা যথেচ্ছভাবে তার অপব্যবহার হচ্ছে এবং তোলাবাজি হচ্ছে। এটা হতে পারে না। সরকার অবশ্যই গুরুত্ব দিয়ে দেখুক। আমি মুখ্যমন্ত্রীকে বলেছি যে আমি আপনাকে আগে জানিয়েছি, এই সংক্রান্ত ব্যাপারেও জানিয়েছি, কোনো পদক্ষেপ আপনি নিয়েছেন বলে মনে হচ্ছে না। বিধানসভায় বলেছি, আবারও যে চিঠি দিলাম, সদর্থক পদক্ষেপ গ্রহণ করুন।